যদি বৌদি হিসেবে ভাবি, আমিও যদি আমার ছোটবেলায় ফ্যান্টাসাইজ করি তাহলে শিলেখাদি, তো সেইভাবেই শিলেখাদির কথা ভাবা হয়েছিল। কিন্তু শিলেখাদি ওরকমভাবে ফাইনালি পুরোটা কনফার্ম করা হয়নি। শিলেখাদির সঙ্গে ভবিষ্যতে আমরা আবার কাজ করব, হয়তো নেক্সট সিজনটা। এই সিজনে নতুন সংযোজন রুদ্রনীল, চরিত্রটা কেমন জানালেন রুদ্রনীল? এখানের জায়গাটা হচ্ছে যে আমি বিরাট কঠিন, মানে বৌদি বিষয়টা থেকে বিরাট দূরে তো থাকি, উল্টে বৌদি বাজি তাড়াবার, বৌদিবাজি গোপনে ছাড়াবার একটা রিহ্যাব আমি চালাই।